অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করে, আমেরিকা কেন ইরানে হামলা করে না? এর একটাই উত্তর, ইরানিরা সাহসী, তাদের যতটুকু শক্তি আছে তারা তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এই কারণে আমেরিকা ইরানে হামলা করে না। আজ আপনাদের তেমনি একটি ঘটনার কথা শেয়ার করব, যা আমেরিকা তো বটেই, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মারাত্মক এই ঘটনার বিস্তারিত অনেকেই জানি না। ইরানি বিপ্লব সুরক্ষা বাহিনী নেভাল ব্রাঞ্চ খোদ ইউএস নেভিকে কাজকলা দেখিয়ে দখলে নিয়েছে একটি জাহাজ, প্রায় 450 মিসাইল, আনুমানিক 36টি টর্পেডো, এক ডজনেরও বেশি অত্যাধুনিক নেভাল গানে সজ্জিত 2টি অত্যাধুনিক আমেরিকান ডেস্ট্রয়ারের থাবা থেকে ছিনিয়ে নিল কয়েকশো মিলিয়ন ডলারের তেল ভর্তি একটি জাহাজ। এই ঘটনায় ডিফেন্স স্ট্র্যাটেজি এক্সপার্টদের চক্ষু চড়কগাছ, কারণ ইতিপূর্বে কেউই এই ধরনের দুঃসাহস দেখায়নি। তো কীভাবে ঘটল এই ঘটনা, তাই নিয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। কিছুদিন আগে, আনুমানিক 10 থেকে 12 দিন হবে, ইউএস নেভি ইরানের একটি তেলবাহী জাহাজ ওমান সাগরে আটকে দেয়। যে জাহাজটি সেই তেল বহন করছিল তা মার্কিন স্যামসাং লিস্টে ছিল, তাই আমেরিকা জাহাজটি ছিনতাই করেনি। তেল ভর্তি জাহাজের গন্তব্য ছিল চায়না। ইরানি তেলবাহী ট্যাঙ্কার শিপটি দখল করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় মার্কিনিরা। সেখানে তারা ইরানিয়ান ওয়েল অন্য আরেকটি জাহাজে ট্রান্সফার করে। নতুন যে জাহাজে আমেরিকানরা ইরানিয়ান তেল পাচার করছিল সেটি ছিল ভিয়েতনামের একটি ওয়েল ট্যাঙ্কার, নাম ছিল সৌতাইস। এই পুরো ঘটনা ইরান মনিটর করে, কিন্তু চুপচাপ অপেক্ষায় ছিল। এদিকে এক সপ্তাহ আগে আমেরিকানরা একটি ইরানের তেলবাহী জাহাজ আটকের কথা জানায়। সেই জাহাজটি পুনরুদ্ধার করে নিল ইরান। মার্কিনিদের অবাক করে দিয়ে ইরান একটি মিলিটারি অ্যাকশন নেয়। এমটি সোথাইস যখন গোপন স্থান থেকে বের হয়ে খোলা সমুদ্রে রওনা দেয়, তখনই ক্যাপচার মিশন শুরু করে ইরানি বিপ্লবী সুরক্ষা বাহিনীর নৌশাখা। মার্কিন নৌবাহিনীকে রীতিমতো অবাক করে দিয়ে ইরানিয়ান মেরিন ইউনিট ট্যাঙ্কার শিপটিকে কব্জা করে নেয়। অপারেশন স্টাইল দেখে খুব সহজেই বোঝা যায় তারা ইউএস নেভির হুমকিকে খুব একটা পরোয়াই করেনি। প্রথমে ইরান তার নেভাল ইউনিটকে ট্যাঙ্কার সোতাইসের লোকেশনে পাঠায়। সেই লোকেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারে করে ইসলামিক রেভলিউশন রিগার্ড করে মেরিন টিম সেখানে পৌঁছে যায়। ট্যাঙ্কারের প্রোটেকশনের জন্য ইউএস নেভি মোট 3টি বিশাল যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, কিন্তু তাদের চোখের সামনেই ইরানি মেরিন অপারেটরগণ এনডি সোতাইসে বোর্ড করে। এখানে বোর্ডিং মানে হলো টার্গেট শিপের সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণের আরোহণ করা। তেলবাহী জাহাজে আরোহণ করার মাধ্যমে ইরানিরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইরানিয়ান মেরিনরা যখন এনডি সোতাইসের বোর্ডিং করছিল, তখন ছোট কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে ইরানিয়ান নেভি দুনিয়ার শ্রেষ্ঠতম ডেস্ট্রয়ার এবং কোস্টগার্ড কাটারকে আটকে দেয়। 3টি পেট্রোল বোট মার্কিন ডেস্ট্রয়ারের কয়েক মিটার কাছে চলে গিয়েছিল। তবে অপারেশনের এক পর্যায়ে মার্কিন নেভি একটি সিহক হেলিকপ্টার এনডি সোতাইসের কাছাকাছি উড়িয়েছে কিছুক্ষণ। যদিও মিসাইল লোডেড হেলিকপ্টার নিয়ে মার্কিনিরা কোনো অ্যাকশন নেয়নি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। ওয়েল ট্যাঙ্কারের কন্ট্রোল নিয়ে তার ফোর্স চেঞ্জ করা হয় ইরানিয়ান ল্যান্ডের দিকে। ততক্ষণে মার্কিন যুদ্ধজাহাজকে তারা অন্যদিকে মুভ করতে বাধ্য করে। এই সময় 2টি ইরানিয়ান কম্ব্যাট ড্রোন আকাশ থেকে এর ভিডিওচিত্র ধারণ করে এবং রিয়েল টাইম ভিডিও ফুটেজ স্ট্রিমিং করে তারা নৌবাহিনীর কমান্ড সেন্টারে। মাত্র কয়েক মিনিটেই ঘটে যায় চমকপ্রদ একটি নেভাল C0 অপারেশন। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, আমেরিকার 2টি ডেস্ট্রয়ার, একটি কোস্টগার্ড কাটার নিয়েও কেন তারা চুপ করে থাকলো? তারা তো চাইলেই পুরো ইরানিয়ান বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে পারত, কিন্তু কেন আমেরিকানরা কোনো অ্যাকশনই নিল না? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু দেখে নেই আমেরিকা এবং ইরান কী কী যুদ্ধজাহাজ এবং অস্ত্র এই অপারেশনে ব্যবহার করেছে। তাহলেই বুঝতে পারবেন যে ইরান মূলত হাঙরের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে গেছে। ইরান এই অপারেশনে একটি শহীদ নাজিরি কাটামোরিং মিসাইল শিপ, 2টি FVR IV-42 পেট্রোল বোট, একটি কুচ ক্লাস ও একটি কুজার ক্লাস পেট্রোল বোট, মেরিন ট্রান্সপোর্টের জন্য একটি Belfort-12 হেলিকপ্টার, 2টি মহুয়া Z-6 তারা মোতায়েন করে। মোটামুটি এই ছিল ইরানের অস্ত্র সরঞ্জাম। আরেকটি চমকপ্রদ তথ্য হল, নাজিরি শিপে সেই সময় কোনো মিসাইলে লোডেড ছিল না। ইরানিয়ান সোর্স তারা অন্তত এটাই দাবি করেছে। এইসব পেট্রোল বোটে বিভিন্ন ক্যালিবারের মেশিন গান এবং 107 মিলিমিটার সাইজের কিছু রকেট ছাড়া বড় কোনো অস্ত্রই ছিল না। তবে 2টি ড্রোনে 15 কিলোমিটার রেঞ্জের হালকা 6টি মিসাইল ছিল। ইরানিয়ান এই অস্ত্রগুলো আমেরিকান ডেস্ট্রয়ারের গায়ে কোনো আঁচড়ি কাটতে পারত না। তবুও মার্কিনিরা ইরানিয়ানদেরকে থামানোর সাহসই পায়নি। ব্যাপারটি আসলেই খুব আশ্চর্যের। বিপরীতে এই তেলবাহী ট্যাঙ্কারকে প্রোটেকশন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তার 2টি সফিস্টিকেটেড ডেস্ট্রয়ার ইউএসএস দ্য সুলিভান এবং ইউএসএস মালকেপি মর্ফিকে পাঠায়। এর সাথে যায় ইউএস কোস্টগার্ড কাটার। প্রথমেই বলেছি, ডেস্ট্রয়ার 2টি সর্বাধুনিক যুদ্ধজাহাজ। এক একটি যুদ্ধজাহাজ মিনিমাম 210টি বিভিন্ন ক্যাটাগরির মিসাইল ক্যারি করতে পারে।
এই দুইটি যুদ্ধজাহাজে মিনিমাম 420টি মিসাইল ও কয়েক ডজন টর্পেডো ছিল। ছিল মিসাইল লোডের 4টি MS-63 সিহক হেলিকপ্টার, আর হেলিকপ্টারের জন্য ছিল 50 থেকে 100টি হেলফায়ার মিসাইল। ওইদিকে মার্কিন কোস্টগার্ড শিপে 4টি হেভি মেশিন গান ও 1টি অটোমেটিক কামান ছিল। অন্তত 8,000 পাউন্ড সেল ছিল হাতে, আর 650 নৌসেনার কথা তো বাদই দিলাম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের লো কোয়ালিটি ওয়েপন্স আর স্মল বোর্ডিং পার্টির কাছে দৃশ্যত হার মেনে নিয়েছে। ইরানিয়ানরা যখন অপারেশন স্টার্ট করে, তখনই স্পেসিফিক চ্যানেলের মাধ্যমে পেন্টাগনকে জানিয়ে দেয় যে আমেরিকান ডিস্ট্রয়ারের জন্য তারা চমক রেডি রেখেছে। মার্কিনিরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে ইরানিয়ান অথরিটি এই দুইটি যুদ্ধজাহাজকে পার্সিয়ান গালফের সুলিল সমাধি ঘটাবে, এবং সেই জন্য পারফেক্টভাবে ওয়েপন স্ট্যান্ড বাই আছে। মানে দূরপাল্লার অ্যান্টিশিপ ব্যালাস্টিক মিসাইল ইরানের উপকূলে রেডি করা ছিল। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কাতারে অবস্থিত মিলিটারি বেসগুলোতে মিসাইল হামলার হুমকি তো রয়েছেই। এছাড়া ইউএস নেভির দুইটি ভয়ঙ্কর ডিস্ট্রয়ারের মুখ থেকে ইরান তার তেল কেড়ে নেবে, এটা খোদ পেন্টাগনও হয়তো ভাবেনি। ইরানিদের সাহস দেখে হয়তো মার্কিনিরা কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিল, আর সারপ্রাইজের এই সুযোগটা ইরান 100% নিয়েছে। তবে এই ঘটনা আসন্ন দিনগুলোতে আঞ্চলিক নেভাল ওয়ারফেয়ার ট্যাকটিক্সে বড় প্রভাব ফেলবে বলেই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।